হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের হলিডে ব্লগ। আমরা হলিডেতে কোথায় গিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা বাসে করে ভ্রমণ করতেছি। এখানে আমরা ফ্রান্সে যারা বাঙালি, গোলাপগঞ্জ বা সিলেটি যারা আছেন সবার উদ্যোগে এখানে বড় করে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। সেখানে আমরাও গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট বোন। তো আমরা যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য, অনেক সুন্দর সুন্দর জায়গার আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করে নিয়ে আসছি। আমরা এখানে প্রায় 6টা বাসে অনেক ফ্যামিলি, বাংলাদেশে অনেক ফ্যামিলি বলেন আর অনেক ব্যাচেলার বাইরেও আমাদের সাথে গিয়েছিলাম। আমরা অনেক মজা করেছি। অনেক দূরে একটা দুবিল শহরে আমরা গিয়েছি, ফ্রান্সের মধ্যে অনেক সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে আউট প্যারিসে পড়ছে, জায়গাটা খুবই সুন্দর। আমরা আপনাদের সাথেও আমি ছোটো ছোটো ভিডিওগুলো রেকর্ড করে আপনাদের সাথেও শেয়ার করে তো আপনাদের কাছেও ভালো লাগবে, তাই আপনাদের জন্য আমি ভিডিও করে নিয়ে আসছি। তো দেখতে থাকেন যে কত সুন্দর একটা জায়গা। আর এই যাওয়ার সময় পরিবেশটা কেমন ছিল আশেপাশে সেটাও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আমি কয়েকটা ধাপে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। অনেক আপুদের সাথে, ভাইয়াদের সাথে, ভাবিদের সাথে, অনেকের সাথে দেখা হয়েছে, কথা বলছি, পরিচয় হয়েছে, অনেক ভালো লাগছে। আর সবাইকে খুব মিস করছি। বাসায় এসে সবাইয়ের সাথে খুব ভালো একটা সময় কাটিয়েছি, খুব সুন্দর কেটেছে আমাদের একটি দিন। খুবই ভালো লাগছে সবার সাথে পরিচিত হয়ে। তো ভালো, আপনারাও তো আমার ফ্যামিলির একজন, আপনাদের সাথে কেন বা শেয়ার করবো না, তাই আমি আপনাদের সাথে ছোটো ছোটো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এখানে বাসে অনেক মিউজিক বাজানো হয়েছে, সেগুলো আমি মিউট করে দিয়েছি, কারণ চ্যানেলে কপিরাইট চলে আসবে, যার কারণে আমি মিউজিকগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, কী বলবো আপনাদের সাথে। আর সাগর পাড়ের ভিডিও আমি করে আপনাদের জন্য নিয়ে আসছি, শেয়ার করবো বলবে, সেগুলো দেখবেন। এই দৃশ্যগুলো দেখেন আপনারা শুধু চোখ জড়িয়ে যাবেন, আর আপনারা সবাই কমেন্ট করে জানাবে যে এই দৃশ্যগুলো দেখতে কেমন। আর আউট প্যারিস বলতেও সুন্দর, আউট প্যারিসের দৃশ্যগুলো, গাছপালা চারিদিকে শুধু সবুজ আর সবুজ অনেক জিনিস, তাই আমার কাছে খুবই ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, যারা দেশ থেকে, দেশের বাহিরে থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা, যে আপুরা ভাইয়ারা আজ আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই ভিডিওগুলো শেয়ার করবেন। দেখলেই চোখ জড়িয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদও ছিল, আর আমাদের বাসাতে এসে ছিল, তাই আমাদের কোনো সমস্যা হয় নাই যাইতে। অনেক দূরে একটা দুবিল শহরে, যারা ফ্রান্সে থাকেন তারা অবশ্যই জানেন ফ্রান্সে এত এত বড় আয়োজন কখনো আর করা হয় নাই। গোলাপগঞ্জ ওর সবাই মিলে, সিলেট বলেন, অন্যান্য জেলার ভাই বোন গেলে তা জানি না, কিন্তু অনেকের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগছে। অনেককে চিনি না, জানি না, সবাই ফ্রান্সে থাকে কিন্তু কেউ সাথে কেউ দেখা নাই, কিন্তু এই আয়োজন করায় অনেকের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো সময়ও আমরা কাটিয়েছি। তো দেখতে থাকেন আমার পুরো ভিডিওতে। আর ফ্রান্সের এই ছোটো ছোটো ঘরগুলো কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে এগুলো আউট প্যারিসে ঘরগুলো এরকমই থাকে, সেম সব ঘরগুলাই একই থাকে। আর আমাদের এখানে খাবারের আয়োজন ছিল, বিরিয়ানি, নাস্তাতে ছিল কলা, পাউরুটি, ডিম, এইগুলাই, ঠান্ডা জুস, সব কিছু, সব কিছুর সুন্দর একটা ব্যবস্থা করেছে। সবাইকে, যারা যারা এত কষ্ট করেছেন, এই সবাইকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, যেহেতু সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি এই ফার্স্ট টাইম সাগরপাড়ে গিয়েছি, গিয়ে আমার খুবই ভালো লাগছে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। হয়তো অনেকেই দেখবেন আমার ভিডিওটা, যারা গিয়েছেন তারাও হয়তো দেখতে পারেন আমার এই ভিডিওটা। শুধু আপনার 4-5টা ভিডিওটা ফলো করলে দেখবেন শুধু সবুজ আর সবুজ অনেক কিছু। দূরের ঘরগুলো দেখতে কত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর এইরকম মনোরম পরিবেশ দেখতে সবারই ভালো লাগে। কারোর যদি মন খারাপও থাকে এরকম দৃশ্য দেখলে মনটা ভালো হয়ে যায়।
তো আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। কত অনেক বড় একটা পিকনিকের আয়োজন করেছে, অনেক মানুষ একসাথে আমরা গিয়েছি, অনেকে আবার নিজেদের প্রাইভেট গাড়ি নিয়েও গেছেন সেখানে। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওগুলো। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও করে নিয়ে আসছি, আপনারা যদি কমেন্ট করে জানান না তাহলে মনটা অনেক খারাপ হবে। অবশ্যই ভিডিও দেখে আপনাদের মতামত নিচে জানিয়ে দেবেন আমাকে। কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন। আমার কথাবার্তা আজকে একটু উল্টোপাল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কারণ সাগরে পাড়ে যাওয়া আসায় অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, গলাটাও একটু বসিয়ে গেছে, তাই জানি না কথাবার্তা যেন কেমন উলট পালো সব হয়ে যাচ্ছে। তো সবাই কমার দৃষ্টিতে দেখবেন, একটু সবাই কষ্ট করে বুঝে নেবেন কথাগুলো। আর প্যারিসে কদিন থেকে প্রচণ্ড গরম পড়ছে, কি বলবো, আর এত লম্বা জার্নি করার পর শরীরে এমনিতেই একটু খারাপ হয়েছে। আর আমরা একটু সকাল আমরা এখান থেকে বেরিয়েছিলাম, গাড়ি আমাদের 7:30টার সময় ছাড়ার কথা ছিল, কিন্তু ছাড়তে ছাড়তে 9:30-9:30 হয়ে গেছে, অনেকে আসতে একটু লেট করেছেন। আমরা সবার আগেই গিয়েছিলাম, আমরা 4:00-6:00 ভিতরে আমরা বাসা থেকে বেরিয়ে পড়ছিলাম, আর যেখান থেকে বাসে ওঠে এখন আমাদের বাসা থেকে কিছু কাছে ছিল, তাই আমাদের আর কোনো অসুবিধা হয় না। অনেক বাবিরা পুরা অনেক দূর থেকে এসেছে, যার কারণে একটু আস্তে আস্তে সবারই একটু লেট হয়ে গেছে। এরকম দৃশ্য দেখতে না দেখতে বলেন কার না ভালো লাগে আপনারা বলেন, কত সুন্দর একটা পরিবেশ, শুধু দেখতেই মন চায়। শুধু আমি তাকিয়েছিলাম, যতক্ষণ গাড়িতে ছিলাম ততক্ষণ শুধু তাকিয়েছিলাম, ভাবলাম অত সুন্দর দৃশ্য আমার আপুরা ভাইয়েরা কেন মিস করবে। তাদের জন্যও নিয়ে আসি, যারা দেশ থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন। সাগর পাড়ে গিয়ে তেমন একটা ভিডিও করতে পারি না, যতটা করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।